वेलकम टू अहमद बावनी एकेडमी स्कूल एंड कॉलेज माय डियर स्टूडेंट्स ऑनरेबल गार्डियंस रेस्पेक्टेड टीचर्स एंड दोज हु आर वाचिंग माय लाइव क्लास राइट एट दिस मोमेंट आई वेलकम ऑल ऑफ यू विद द इस्लामिक ग्रीटिंग्स अस्सलाम वालेकुम डियर स्टूडेंट स्पेशली द स्टूडेंट ऑफ क्लास 10 आई हैव कम हियर फॉर यू विद एन इंग्लिश क्लास English grammar class for you. So get ready to continue the class. So before going to the class in details, I'd like to check my audio and visualization system. Just taking 1 minute to check my sound system and visualization system. I'm taking 1 minute more. Those who are with my class, please comment me in the comment box. Can you hear me clearly? If everything is okay, I will continue the class. I got the response that everything is okay. Yeah. 30 second more. I'm sharing the class so that my other students get the opportunity to enjoy the class. Okay. Let's go to our topic. What did I say? I said that today's class is for the student of class 10 and the topic is connector and it is in English second paper. So look at the screen. Look at the picture. What can you see here? You can see here tumra ekhane dekhte pachho ekta basher toiri ekta shako ache jetar upor diye chele meera par hocche ebong it has made a connection between two sides of a canal. Ei basher shako ta এই যে ক্যানেল বা খালটা আছে এটা দুইটা সাইডকে সংযুক্ত করেছে যার ফলে ছেলেমেয়েরা এটার উপর দিয়ে পার হতে পারছে লুক এট অ্যানাদার পিকচার ইউ ক্যান সি হিয়ার টু সাইডস অফ এ রিভার একটা নদীর দুই পাশ আছে দুই প্রান্ত আছে এবং দুই প্রান্তেই দুইটা শহর আছে বাড়িঘর আছে এবং এই দুইটা পাড়কেই বা দুইটা তীরকেই সংযুক্ত করেছে একটা ব্রিজ একটা কানেকশন তৈরি করেছে যার ফলে এর উপর দিয়ে মানুষ চলাচল করতে পারছে ওকে লুক অ্যাট অ্যানাদার পিকচার এখানে দেখতে পাচ্ছ এগুলো ইলেকট্রিসিটি বা কারেন্টের পিলার এখানে পিলার আছে এবং এই পিলার থেকে এক পিলার থেকে এক পিলারে সংযোগ দেওয়া হয়েছে বা কানেকশন দেওয়া হয়েছে তার দিয়ে ইলেকট্রিক ওয়্যার ইলেকট্রিক তার দিয়ে যার ফলে একটা এলাকা থেকে আরেকটা এলাকায় ইলেকট্রিসিটি সরবরাহ করা যাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছ দেয়ার আর সাম টুলস কতগুলো টুল আছে কিছু যন্ত্রপাতি আছে যেগুলো দিয়ে এই যে পাইপ হ্যাঁ লোহার পাইপ যেগুলোকে জোড়া লাগিয়ে কানেকশন দিয়ে একটা বড় পাইপ তৈরি করা হয়েছে এটার ভিতর দিয়ে পানি আসা যাওয়া করে ওকে দেখো
যে এই ছোট এই যে এই যে পাইপগুলো কানেকশন দেওয়া হয় একটা যন্ত্রের মাধ্যমে, ছোট ছোট কিছু যন্ত্রের মাধ্যমে কানেকশন দিয়ে একটা বড় পাইপ তৈরি করা হয়। দুইটা নদী, একটা নদীর দুই প্রান্তে একটা ব্রিজ দিয়ে, কানেকশন দিয়ে একটা সংযোগ স্থাপন করা হয়। অ্যাট দ্য সেম ওয়ে ইন ইংলিশ, ইংলিশেও এমন কিছু ওয়ার্ড আছে অথবা ফ্রেজ আছে যেগুলো দুইটা শব্দকে কানেক্ট করে, অথবা দুইটা সেন্টেন্সকে কানেক্ট করে, অথবা দুইটা ক্লজ বা ফ্রেজ এগুলোকে কানেকশন দেয়, কানেকশন দিয়ে একটা মিনিং তৈরি করে। এরকম একটা টপিক তোমাদের ইংলিশে রয়েছে, অ্যান্ড দ্যাট টপিক ইজ কল্ড কানেক্টরস ইন ইংলিশ। ইংলিশে এটাকে বলা হয় কানেক্টরস, যে সমস্ত ওয়ার্ড দিয়ে কোনো সেন্টেন্সকে, কোনো ওয়ার্ডকে অথবা ক্লজকে বা ফ্রেজকে সংযুক্ত করে সেই সমস্ত ওয়ার্ডকে বলা হয় কানেক্টর। ইয়েস, ইট ইজ ইন ইউর ইংলিশ সেকেন্ড পেপার অ্যান্ড কোশ্চেন নাম্বার 10। ইয়েস, আজকে এই টপিক্স নিয়েই আলোচনা করব। সো বিফোর গোয়িং টু দ্য ডিটেলস, আমি আরেকবার দেখতে চাচ্ছি তোমরা কারা আমার সাথে ইতিমধ্যে জয়েন করলে। আই ক্যান সি সো মেনি অফ মাই ডিয়ার স্টুডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ সাম গার্ডিয়ান্স অ্যান্ড টিচার্স হ্যাভ অলরেডি জয়েন উইথ মাই ক্লাস। আইড লাইক টু থ্যাংক অল অফ ইউ। ওকে, আর এই টপিকটা তোমাদের অনেকেই যারা ক্লাস টেনে আছো, আর এই ক্লাসটা নাইনের জন্য ইম্পর্টেন্ট, নাইনেও এই টপিক্সটা আছে, ইভেন এইচএসসিতেও এই টপিক্সটা আছে। ঠিক, তোমরা হয়তো বা কোশ্চেনটা এতদিনে দেখো নাই, কোশ্চেনটা এভাবে থাকে, এটা তোমাদের কোশ্চেন নাম্বার 10, এখানে এইভাবে লেখা থাকে কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস। এই প্যাসেজটায় দের আর 5 ব্ল্যাঙ্কস, গ্যাপ আছে 5টা, এই 5টা গ্যাপে সুইটেবল কানেক্টরস, এই কানেক্টরস ইউজ করতে হবে, এটাই তোমার কাজ, এই 5টা কানেক্টরস ইউজ করতে হবে তোমার পরীক্ষায় কোশ্চেন নাম্বার 10। আমরা এটা সলভ করব সবার লাস্টে, আমরা একটু দেখে নিই বা বুঝে নিই কানেক্টর কী, কাকে বলে, কোন শব্দগুলো কানেক্টর হিসেবে ইউজ হয় আমরা দেখে নিই। আফটার দ্যাট উই উইল কন্টিনিউ অ্যান্ড উই উইল ফিনিশ অ্যান্ড কমপ্লিট দ্য প্যাসেজ উইথ সুইটেবল কানেক্টরস। ওকে, সো ফার্স্ট চলো আমরা যেতে ওই বিষয় যা দুইটা ওয়ার্ডকে অথবা দুইটা ক্লজকে অথবা দুইটা সেন্টেন্সকে, দুইটা শব্দ অথবা দুইটা বাক্যাংশ অথবা দুইটা বাক্যকে একত্রে সংযুক্ত করে, দ্যাট ইজ কল কানেক্টরস। ওকে, লেটস সি সাম এক্সাম্পলস হিয়ার। দেখো, রাসেল ইজ গুড বয়, দিস ইজ আ সেন্টেন্স। অ্যানাদার সেন্টেন্স, হি গোজ টু স্কুল রেগুলারলি, দেয়ার ইজ অ্যানাদার সেন্টেন্স। এখানে দুইটা আলাদা আলাদা সেন্টেন্স হয়েছে। যদি এই দুইটা সেন্টেন্সকে সংযোগ করতে চাই তাহলে সেন্টেন্সটা আমরা এভাবে লিখতে পারি, উই ক্যান রাইট হিয়ার ইন দিস ওয়ে, রাসেল ইজ এ গুড বয় অ্যান্ড হি গোজ টু স্কুল রেগুলারলি। এখন দেখো, এই দুইটা সেন্টেন্স মাঝখানে একটা অ্যান্ডের ব্যবহারের কারণে একটা সেন্টেন্স হয়ে গেছে, জোড়া লেগে গেছে। এখানে অ্যান্ড যেটা ইউজ করেছি এটাই হলো কানেক্টর যা দুটা সেন্টেন্সকে কানেক্ট করেছে। লেটস সে অ্যানাদার এক্সাম্পল, আই নো দ্য বয়। অ্যানাদার ওয়ান, হি কেম হিয়ার ইয়েস্টারডে। এখানে দুইটা সেন্টেন্স আছে। যদি আমি সেন্টেন্সটাকে এইভাবে লিখি, আই নো দ্য বয় হু কেম হিয়ার ইয়েস্টারডে। দেখো, এখানে একটা সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স, মাঝখানে হু দিয়ে কানেক্ট করেছি, যার ফলে দুইটা সেন্টেন্স এখন একটা সেন্টেন্স হয়ে গেছে। তাহলে এই দুইটা সেন্টেন্সকে কানেক্ট করার জন্য যে সমস্ত ওয়ার্ড আমি ইউজ করেছি, অ্যান্ড, হু, এগুলোইকে বলা হয় কানেক্টর ইন ইংলিশ। ওকে, তাহলে কানেক্টর কী তোমরা চিনতে পারলে? এখন আমরা জেনে নিই কানেক্টর হিসাবে কী কী বসতে পারে। কানেক্টরস কুড বি
কি কি বিষয় বা কি কি জিনিস এই কানেক্টর হিসাবে ইউজ করা হয়। কানেক্টর হিসাবে কনজাংশন ব্যবহৃত হতে পারে, যেমন এই অ্যান্ড, বাট, অর, হোয়েন, বিফোর, আফটার, এগুলো কনজাংশন দ্যাট আর ইউজড অ্যাজ কনজাংশন। ফ্রেজ অন দ্য আদার হ্যান্ড, এটা একটা ফ্রেজ। অ্যাট দ্য বিগিনিং, এগুলো ফ্রেজ বলে। এই ফ্রেজ এগুলো কানেক্টর হিসাবে ব্যবহৃত হয়। অ্যান্ড অ্যাডভার্ব, অ্যাকচুয়ালি, ইউজুয়ালি, জেনারেলি, ইয়েস্টারডে, টুমোরো, এগুলো অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব সেন্টেন্সে কানেক্টর হিসাবে ইউজ হয়। কে, তাহলে তোমরা জানলে কানেক্টরস কী এবং কোন কোন বিষয় কানেক্টর হিসাবে ব্যবহৃত হয় এগুলো তোমরা জানলে। এখন যদি কোশ্চেন হয় হাউ মেনি সেন্টেন্স কানেক্টরস, এরকম সেন্টেন্স কানেক্টরস কত আছে, কী পরিমাণ আছে যদি কোশ্চেন করা হয়, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার দেওয়াটা ডিফিকাল্ট। এটা কারণ সেন্টেন্স কানেক্টর আনকাউন্টেবল, অগণিত আছে। দ্য রিজন বিকজ অ্যাডভার্বস আর ইউজড অ্যাজ কানেক্টরস, অ্যাডভার্ব কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়। আর অ্যাডভার্বের সংখ্যা যেহেতু অগণিত, এই জন্য কানেক্টরস কত এটাও বলা যাচ্ছে না। তবে অল্প কিছু কানেক্টরস মনে রেখে আমরা এই সেন্টেন্স কানেক্টরস কমপ্লিট করতে পারি। সেই অল্প কিছু কানেক্টরস কী সেগুলো আজকে তোমাদেরকে দেখাবো। তোমরা এগুলো মনে রাখার চেষ্টা করবে, এগুলো দিয়েই কমপ্লিট করার চেষ্টা করবে। ওকে, ফার্স্ট ওয়ান, যোগ করার জন্য দুইটা সেন্টেন্স, দুইটা ওয়ার্ড, দুইটা ফ্রেজ, একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স, একটা ওয়ার্ডের সাথে আরেকটা সেন্টেন্স, বা একটা সেন্টেন্স বলার পরে আরও একটা সেন্টেন্স যদি তার সাথে অ্যাড করতে চাই, তাহলে আমরা এই জাতীয় ওয়ার্ড ব্যবহার করতে পারি। এগুলো একই টাইপের ওয়ার্ড, যেমন অ্যান্ড, অলসো, মোর ওভার, ফার্দার মোর, দেন, আফটার দ্যাট, এগেইন, বিসাইডস, অ্যাডিশনালি, ইন অ্যাডিশন, এগুলো অ্যাড করার জন্য ব্যবহৃত হয়। তো আমরা একটা উদাহরণ দেখে নিই। দেখো, মাবিয়া ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, মাবিয়া একজন বুদ্ধিমতী মেয়ে। শি নোজ 400 ওয়ার্ডস, সে 400 শব্দ জানে। বিসাইডস নিউমারাস প্রপার নাউন, অনেক প্রপার নাউন জানার পাশাপাশি সে 400 ওয়ার্ড জানে। তাহলে দেখতে পারলে এখানে আরও বা এর সাথে এই 400 ওয়ার্ডস, তার সাথে আরও অনেক প্রপার নাউন, এই থিঙ্কিংটা বা এই আইডিয়াটাকে যোগ করার জন্য এই বিসাইডস অর্ডটা ব্যবহার করা হয়েছে। ওকে, তারপর বিপরীতার্থক অর্থ বোঝাতে গিয়ে আমরা এই সমস্ত ওয়ার্ড ব্যবহার করতে পারি। বাট, দো, ইভেন দো, রাদার, নেভার দিলিস, ইয়েট, স্টিল, অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, আনফর্চুনেটলি, এই সমস্ত ওয়ার্ড বিপরীতার্থক অর্থ প্রকাশ করতে গিয়ে আমরা এই ধরনের ওয়ার্ডের ব্যবহার করতে পারি কানেক্টর হিসাবে। দেখো, আবুল কালাম ইজ অ্যান অনেস্ট পার্সন, হি ইজ ভেরি হ্যাপি, দো হি ইজ পোর, এখানে বিপরীতার্থক অর্থ ইঙ্গিত করেছে, এই কারণে আমরা এখানে দো ব্যবহার করছি এখান থেকে একটা নিয়ে। তারপরে সেন্টেন্সে ফলাফল প্রকাশ করতে গিয়ে, ফলাফল প্রকাশ করতে গিয়ে আমরা এই সমস্ত ওয়ার্ডের ব্যবহার করে থাকি। সো, দেয়ার ফোর, দাস, হেন্স, অ্যাজ এ রেজাল্ট, ইন দিস ওয়ে, কনসিকুয়েন্টলি, এই সমস্ত ওয়ার্ড আমরা কানেক্টরস হিসাবে ফলাফল প্রকাশ করতে গিয়ে এরকম বলে থাকি। যেমন, ইউ আর সিক, ইউ কুডন্ট স্টাডি ওয়েল, তুমি অসুস্থ ছিলে, তুমি ভালো করে পড়াশোনা করতে পারো নাই, দেয়ার ফোর ইউ ফেইল্ড দিস ইয়ার, তাই তুমি বা ফলে তুমি এই বছর ব্যর্থ হয়েছ, হোপ ইউ ডু ওয়েল নেক্সট ইয়ার, তুমি পরবর্তী বছর আশা করি ভালো করবে। তারপরে আছে কোনো সেন্টেন্সে কোনো একটা বিষয় জোর দেওয়ার জন্য, এমফাসিস করার জন্য আমরা
এই শব্দগুলো ব্যবহার করে থাকে, যেমন সেই শব্দগুলো হচ্ছে অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, ইনডিড, ট্রুলি, রিয়েলি। এই সমস্ত ওয়ার্ড বাক্যে কোনো ওয়ার্ড বা সেন্টেন্স কোনো বক্তব্য ইমফাসিস করার জন্য বা জোর দেওয়ার জন্য আমরা ব্যবহার করে থাকি। লেটস সি অ্যান এক্সাম্পল। আই ওয়াজ গোয়িং টু ক্যান্সেল আওয়ার জার্নি, বাট হি টোল্ড মি দ্যাট হি অ্যাকচুয়ালি ডাজেন্ট মাইন্ড দ্য রেন। এখানে অ্যাকচুয়ালি এটা কোনো একটা বিষয় জোর দিয়ে বলা, এরকম একটা অর্থ প্রকাশ করেছে অ্যাকচুয়ালি দিয়ে। যদি শর্ত বোঝাতে চাই, কন্ডিশন সেন্টেন্সে শর্ত প্রকাশ করতে চাই, তাহলে আমরা উই ইউজ সাচ টাইপ অফ ওয়ার্ডস অ্যাজ এ কানেক্টর। লেটস সি অ্যান এক্সাম্পল। আই নো ইউ আর এ গুড প্লেয়ার, আমি জানি তুমি একজন ভালো খেলোয়াড়। ইফ ইউ প্লে ওয়েল, যদি তুমি ভালোভাবে খেলো তাহলে ইউ ক্যান উইন দ্য ম্যাচ, তাহলে তুমি এই ম্যাচটা জিততে পারবে। তাহলে দেখো এখানে ইফ শর্ত বুঝিয়েছে, শর্তটা কি, যদি তুমি ভালো খেলো। তাহলে এই জায়গাটা আমরা ইফ ব্যবহার করেছি। ওকে, কখনো কখনো সেন্টেন্সের ভিতরে ধারাবাহিকতা একটার পর একটা বলতে কিছু ওয়ার্ড ব্যবহার করতে হয়। সাচ টাইপ অফ ওয়ার্ডস আর হিয়ার, ফার্স্ট ফার্স্টলি, সেকেন্ড সেকেন্ডলি, অ্যাট দ্য বিগিনিং, অ্যাট দ্য এন্ড, ফাইনালি, ইন কনক্লুশন, অ্যাবাভ অল। দিস ওয়ার্ডস আর ইউজড অ্যাজ কানেক্টরস ইন ইংলিশ। এগুলো কানেক্টর হিসেবে ব্যবহৃত হয় সেন্টেন্সের ধারাবাহিকতা অর্থ প্রকাশ করতে গিয়ে। লেটস সি অ্যানাদার এক্সাম্পল হিয়ার। উই হ্যাভ টু আস্ক, ফার্স্ট, হু ওয়াজ দ্য অথর, অ্যান্ড সেকেন্ডলি, হোয়াট ওয়াজ দ্য রিজন অফ রাইটিং দিস বুক। দেখো এখানে সেকেন্ডলি, এখানে আছে প্রথমত, প্রথম এবং দ্বিতীয়, সরি, দ্বিতীয়ত। তাহলে এইরকম ধারাবাহিকতা প্রকাশ করতে গিয়ে আমরা সেকেন্ড, সেকেন্ডলি, ফার্স্ট, ফার্স্টলি এই সমস্ত ওয়ার্ডের ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ অ্যাজ, উদাহরণ বোঝাতে গিয়ে আমরা এই সমস্ত ওয়ার্ডের ব্যবহার করে থাকি। যেমন আই ক্যান প্লে আ ফিউ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, আমি কিছু বাদ্যযন্ত্র বাজাতে পারি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য ফ্লুট, দ্য গিটার, দ্য পিয়ানো। এখানে ফর এক্সাম্পল উদাহরণ হিসাবে ব্যবহার করা হয়েছে। কারণ বোঝাতে, সেন্টেন্সের ভিতরে বা বাক্যের ভিতরে কারণ বোঝাতে গিয়ে আমরা এই সমস্ত ওয়ার্ডের ব্যবহার করে থাকি। বিকজ, সিন্স, অ্যাজ, দেয়ার বাই, দিস ওয়ার্ডস আর ইউজড অ্যাজ কানেক্টরস ইন ইংলিশ। এক্সাম্পল, আই হোপ ইউ থিঙ্ক অ্যাবাউট মি অ্যান্ড লাভ মি বিকজ আই অ্যাম আ গুড লিটল চাইল্ড। এখানে দেখো বিকজ কারণ অর্থ বুঝিয়েছে, যে আমি মনে করি, আমি আশা করি তুমি আমার সম্পর্কে ভাবো এবং তুমি আমাকে ভালোবাসো, কারণ আমি একটা ভালো ছোট্ট শিশু, এই কারণে তুমি আমার কথা ভাবো এবং তুমি আমাকে ভালোবাসো। কিছু রিলেটিভ প্রোনাউন আছে যেগুলো কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়, রিলেটিভ প্রোনাউন, যেগুলো হচ্ছে হোয়াট, হোম, হু, হুইচ, হুস, দিস, দ্যাট, এগুলো রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়, যা কানেক্টর হিসাবে ইংলিশের ভিতরে আমরা ব্যবহার করে থাকি। দেখো, নাও আই এম ওকে, আমি এখন ঠিক আছি, আমি এখন ভালো। আই ডোন্ট নো হু টুক মি টু দ্য হসপিটাল, আমি জানি না কে আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। এখানে হু ইউজড, হু ইজ ইউজড অ্যাজ রিলেটিভ প্রোনাউন। এই হু এখানে একটা রিলেটিভ
প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। কিছু রিলেটিভ অ্যাডভার্ব আছে, রিলেটিভ অ্যাডভার্ব যেগুলো কানেক্টর হিসেবে ব্যবহৃত হয় সেগুলো আমরা দেখব। রিলেটিভ অ্যাডভার্ব হিসাবে হোয়েন, হোয়ার, হাউ এই শব্দগুলো ব্যবহৃত হয়। আমরা একটা উদাহরণ দেখে নিই। মাই ব্রাদার লিভস ইন দিস টাউন বিসাইড দ্য পুলিশ স্টেশন। আমার ভাই এই পুলিশ স্টেশনের পাশে এই শহরে বাস করে। ক্যান ইউ প্লিজ টেল মি, তুমি কি আমাকে দয়া করে বলতে পারবে হোয়ার দ্য পুলিশ স্টেশন ইজ, তুমি কি বলতে পারবে যে পুলিশ স্টেশনটা কোথায়? এখানে এই যে হোয়ার এটা ব্যবহৃত হয়েছে অ্যাজ এ রিলেটিভ অ্যাডভার্ব। খেপ আমরা শেষ পর্যায়ে চলে আসছি। দেখো কিছু ইম্পর্ট্যান্ট অ্যাডভার্বস আছে যেগুলো এই সেন্টেন্স কানেক্টার হিসাবে ব্যবহৃত হয়। সেগুলো হচ্ছে ইজিয়ালি, নর্মালি, ন্যাচারালি, স্পেশালি, সাডেনলি, ইনসিডেন্টালি, অবভিয়াসলি, ডেফিনেটলি, সিমিলারলি, কমনলি। দিজ আর ইম্পর্ট্যান্ট অ্যাডভার্বস হুইচ আর ইউজড অ্যাজ কানেক্টরস, যেগুলো কানেক্টর হিসেবে ব্যবহার করে থাকি। লেটস সি অ্যানাদার এক্সাম্পল। অন ফ্রাইডে শুক্রবারে উই ইউজুয়ালি গো টু আওয়ার ভিলেজ, আমরা সাধারণত আমাদের গ্রামে যাই। এখানে ইউজুয়ালি হ্যাজ বিন ইউজড অ্যাজ কানেক্টর হুইচ ইজ অ্যান ইম্পর্ট্যান্ট অ্যাডভার্ব, যেটা হচ্ছে একটা অ্যাডভার্ব এটা, যেটা কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে, এতক্ষণ তোমরা জানলে যে অ্যাডভার্ব কী হতে পারে এবং সেই কতগুলো অ্যাডভার্ব এবং যে সমস্ত কানেক্টরস আছে, কানেক্টরসের পরিমাণ অনেক বেশি, কিন্তু সামান্য কিছু কানেক্টরস তোমাদেরকে দেখালাম। এই কানেক্টরসগুলো তোমরা মনে রেখে এই সেন্টেন্স কানেক্টরস বা সুইটেবল কানেক্টর হিসেবে ব্যবহার করতে পারবে। আমি এখন প্রথমে যে কোশ্চেনটা দেখিয়েছিলাম, এই কোশ্চেনটা কানেক্টরস দিয়ে কীভাবে সলভ করতে হয় এটা আমি তোমাদেরকে এখন দেখাবো। তবে হ্যাঁ, এটা করার আগে একটা বিষয় বলে রাখি, কানেক্টরস করার ক্ষেত্রে সেন্টেন্সের মিনিং বোঝা অতি আবশ্যক। কারণ অন্যান্য কিছু গ্রামাটিক্যাল আইটেম আছে যেখানে তুমি মিনিং না বুঝলেও কিছু রুলস আছে যে এরপরে কোন অর্ড হবে, এখানে কিছু আইডেন্টিফাই করাটা পসিবল হয়। বাট দ্যাট ট্রিক ইজ নট ইউজড অ্যাজ এ কানেক্টর। কানেক্টরের ক্ষেত্রে এই সমস্ত বিষয় খুব একটা কাজে লাগে না, এই ক্ষেত্রে মিনিং জানাটা খুবই আবশ্যক হয়ে পড়ে। তাই আমি তোমাদেরকে এখন এটার মিনিং বলে তার সাথে যে সমস্ত কানেক্টরস যেখানে সুইটেবল ইউজ হয় সেগুলো করে দেওয়ার চেষ্টা করছি। দেখো, স্কুল ম্যাগাজিন ইজ এ ম্যাগাজিন ড্যাশ ইজ পাবলিশড বাই দ্য স্কুল অথরিটি অ্যানুয়ালি। স্কুল ম্যাগাজিন হচ্ছে এমন একটা ম্যাগাজিন যেটা স্কুল কর্তৃপক্ষ কর্তৃক প্রতি বছর প্রকাশ করা হয়। তাহলে এখানে দেখো, যেটা বা যা এরকম একটা অর্থ প্রকাশ করছে, যেটা বা যা, এটা আমরা যদি খুঁজি তাহলে রিলেটিভ প্রোনাউনের ভিতরে এরকম অর্থ প্রকাশকারী কিছু ওয়ার্ড আছে, যেগুলো এই যে হোয়াট, হোম, হু, হুইচ, হুস, দিস, এগুলো রিলেটিভ প্রোনাউন্স। এর ভিতরে কোন ওয়ার্ডটা ব্যবহৃত হবে এটাকে আমাকে এখানে লিখতে হবে। তো যদি আমি এখানে এই হুইচ ওয়ার্ডটা লিখি তাহলে অর্থটা মেলে যে স্কুল ম্যাগাজিন ইজ আ ম্যাগাজিন হুইচ ইজ পাবলিশড, এখানে হুইচ ওয়ার্ডটা লিখতে পারি। ওকে, ইট কন্টেইনস পোয়েমস, আর্টিকলস, এসেইস অ্যান্ড জোকস। এটার ভিতরে থাকে পোয়েম, থাকে আর্টিকেল, থাকে এসে, থাকে অথবা জোকস, এগুলো থাকে এই ম্যাগাজিনের ভিতরে। দ্য পাবলিকেশন অফ ইট ইজ নট অ্যান ইজি টাস্ক। এই খবরে সরি এই স্কুল ম্যাগাজিন প্রকাশ করা এটা সহজ কাজ না। ড্যাশ ইট নিডস টাইম, নার্জি অ্যান্ড মানি, কারণ এটার জন্য দরকার হয় সময়, শক্তি এবং অর্থ লাগে। তাহলে এখানে কি বললাম, কারণ, তো কারণ অর্থ প্রকাশ করতে গিয়ে এখানে দেখো এটা একটা সহজ কাজ না, কারণ এটার জন্য কী কী লাগে সেই বিষয়গুলো বলা হচ্ছে। তো কারণ প্রকাশ করে
এরকম কিছু ওয়ার্ড ইংলিশে আছে, যে ওয়ার্ডগুলো হচ্ছে বিকজ, সিন্স, অ্যাজ, দেয়ার বাই, এই সমস্ত ওয়ার্ড দিয়ে কারণ বোঝায়। তো আমরা এই জাতীয় একটা ওয়ার্ড লিখব। তো যদি আমরা এখানে বিকজ, সিন্স বা অ্যাজ এগুলো যে কোনো একটা লিখলে এখানে চলবে। তবে এখানে আমি তিনটা লিখেছি, তার মানে তিনটাই লিখতে হবে না, অনলি একটা লিখতে হবে, তিনটা লিখলে ভুল হবে। আমি বোঝানোর সুবিধার্থে আমি তিনটা লিখেছি। ওকে, নেক্সট, ড্যাশ, আ ম্যাগাজিন কমিটি ইজ ফর্মড। প্রথমে একটা ম্যাগাজিন তৈরি করার জন্য একটা কমিটি গঠন করা হয়, ফ্রম দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস, টিচার এবং শিক্ষক এবং ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা ম্যাগাজিন কমিটি গঠন করা হয়। তাহলে প্রথমে ম্যাগাজিন তৈরি করার জন্য বা ম্যাগাজিন প্রকাশ করার জন্য প্রথমে একটা ম্যাগাজিন কমিটি গঠন করা হয়। তাহলে দেখো, প্রথমে তো ধারাবাহিকতা প্রকাশ করতে গিয়ে আমরা কিছু ওয়ার্ড শিখেছিলাম, যে এই যে ফার্স্ট, ফার্স্টলি, সেকেন্ড, সেকেন্ডলি, এগুলো দিয়ে ধারাবাহিকতা প্রকাশ পায়। এখানে আমরা এই ধারাবাহিকতা প্রকাশ পায় এরকমই একটা অর্থ পাচ্ছি। তাই এখানে আমরা লিখতে পারি যে ফার্স্ট অথবা অ্যাট ফার্স্ট, এই জাতীয় একটা ওয়ার্ড লিখতে পারি, যে ফার্স্ট প্রথমে অথবা অ্যাট ফার্স্ট প্রথমে একটা ম্যাগাজিন কমিটি গঠন করা হয় ছাত্রছাত্রী এবং টিচারদেরকে নিয়ে। ওকে, এরপরে দেখো, দ্য এডিটর ড্যাশ ইজ সিলেক্টেড অর ইলেক্টেড বাই দ্য কমিটি মেম্বার্স ইনভাইটস রাইটিংস। দ্য এডিটর, সম্পাদক, ড্যাশ ইজ সিলেক্টেড অর ইলেক্টেড বাই দ্য কমিটি, ওই কমিটির যারা সদস্যরা আছে তারা, তাদের দ্বারা নির্বাচিত অথবা তাদের দ্বারা তারা যাকে সিলেকশন করবে তিনি রাইটিং বা লেখাকে আহ্বান করেন। তাহলে দ্য কমিটি, সরি, দ্য এডিটর, সম্পাদক, যিনি হয় সিলেক্টেড, দ্য সম্পাদক, যিনি হয় নির্বাচিত। তাহলে যিনি এখানে বোঝা যাচ্ছে, এখানে একটা রিলেটিভ প্রোনাউন লিখতে হবে, তাহলে যিনি অর্থ প্রকাশ পায়। এরকম একটা রিলেটিভ প্রোনাউন ইংলিশে আছে, দেখো এই যে রিলেটিভ প্রোনাউন এই জাতীয়, হোয়াট, হুম, হু, হুইস, হুস, হুস, দিস, এগুলো রিলেটিভ প্রোনাউন্স। এর ভিতরে যদি আমরা দ্য এডিটর একজন মানুষ, ইনার ক্ষেত্রে আমরা লিখতে পারি হু লিখতে পারি, এটা একটা রিলেটিভ প্রোনাউন। ওকে, দ্য লাস্ট ওয়ান, দেখো, যে ড্যাশ, গুড রাইটিংস আর সিলেক্টেড ফর পেইন্টিং। সবশেষে এবং যে ভালো ভালো যে সমস্ত লেখাগুলো আছে সেগুলো প্রিন্টিং বা প্রিন্ট ছাপানোর জন্য সিলেকশন করা হয় বা নির্বাচিত করা হয় বা বেছে আলাদা করা হয়। তাহলে এখানে দেখো, সবশেষে ভালো ভালো রাইটিংগুলো প্রিন্টিংয়ের জন্য রাখা হয় বা প্রিন্ট করা হয়। তাহলে সবশেষে, এখানে সবশেষে অর্থ প্রকাশ করছে। তাহলে এটাও ওই ধারাবাহিকতা যে সমস্ত ওয়ার্ড দিয়ে প্রকাশ পায় এই জাতীয় কথা লিখতে হবে এখানে। তো ধারাবাহিকতা প্রকাশ পায় এরকম কিছু ওয়ার্ড ছিল, দেখো, এই যে ফার্স্ট, ফার্স্টলি, সেকেন্ড, সেকেন্ডলি, অ্যাট দ্য বিগিনিং, অ্যাট লাস্ট, ফাইনালি, অ্যাবভ অল, এই সমস্ত ওয়ার্ড ধারাবাহিকতা অর্থ প্রকাশ করে। তবে এটা সেন্টেন্সের স্থান ভেদে বিভিন্নটা মিনিং অনুসারে লিখতে হয়। তো যদি আমরা এখানে লিখি অ্যাট লাস্ট, সবশেষে, তাহলে অর্থটা মিলে যায়। অ্যাট লাস্ট গুড রাইটিংস আর সিলেক্টেড ফর প্রিন্টিং। তো এইভাবে করেই এই যে সমস্ত কানেক্টরস আছে এগুলোকে ইউজ করতে হয়, এই পাঁচটা ফিল ইন দ্য গ্যাপ থাকে এগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হয়। আমি ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো যারা আজকে আমার ক্লাসের সাথে ছিলে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। ছিলে তাবাসসুম রহমান, লাবিব, তারপরে ছিলে মেহরুবা খান, আই থ্যাংক অল অফ ইউ, নাদিরা তাবাসসুম ছিলে, এরপরে ছিলে এএনএমে রাশেদ স্যার, মেবি প্রত্যাশা ছিলে হয়তোবা, নাদিরা তাবাসসুম, অনেকেই তোমরা ক্লাসে ছিলে, যারা ছিলে আই থ্যাংক অল অফ ইউ। ওকে, আমি এখন ক্লাসটা শেষ করব আজকে। সো দিস ইজ দ্য এন্ড অফ দিস লেসন টুডে, আই উইল বি ব্যাক উইথ দ্য নিউ লেসন ফর ইউ।
Till then, Allah Hafiz. Bye bye.